রিপাবলিক ডে না না স্কুলে যেতে হবে আচ্ছা গুড মর্নিং লুকিয়ে গেছি লুকিয়ে গেছি লুকিয়ে গেছি সো বন্ধুরা আজকে হচ্ছে রিপাবলিক ডে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর আজকে তো আমি ভীষণ এক্সাইটেড কারণ শ্রিয়ানের ফার্স্ট রিপাবলিক ডে ওর প্লে স্কুলে তো আমি মা হয়ে খুবই খুশি খুবই এক্সাইটেড বেশ এক্সাইটেড কারণটা হচ্ছে সিরিয়ানের স্কুলের ওর ফার্স্ট রিপাবলিক ডে তার জন্যই আমি রুমটাকে আগে গুছিয়ে নিয়েছি সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা ডেলি যেমন উঠি তেমনই সকাল সকাল উঠেই পড়েছি কিন্তু তার সাথে সম্রাটও আমার সাথে উঠে পড়েছে কিন্তু আজকে স্কুলটা তেমন তারা নেই মানে সাড়ে আটটার সময় ক্লাস না ওর ওর আজকে এগারোটার থেকে ক্লাস হবে না প্রোগ্রাম হবে তো তার আগে আমি আগে রুমটা গুছিয়ে ঘরটার পরিষ্কার করে আমি আমার ডেইলি যা কাজ আছে তা করে নেব আর আজকে রান্নাবান্না করেই একবারই স্কুলে যাব তো তার জন্য ওর বাবা কালকে নিয়ে এসছে একটা নতুন বেডশিট তার সাথে পিলো কামড় তো আমি ভাবলাম আজকেই ওর স্পেশাল ডেতে এই সুন্দর বেডশিটটা পাতিয়ে দিই গুছিয়ে রাখবো আর তোমাদের কেমন লেগেছে এই বেডশিটটা এই বেড কাভারটা কমেন্ট বক্সে লিখিয়ে দিই আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমার বেডটা যেহেতু অনেকটাই বড় তো এই বেডশিটটা পুরো পারফেক্ট হয়েছে আর তার সাথে আমার সম্রাট মানে সেরিয়ান আর কি সম্রাটও আমার হেল্প করে দিচ্ছে একটার পর একটা কাজ করে যাচ্ছে কাজ তো মানে কি বন্ধুরা ওর তো দুষ্টুমি কিন্তু দুষ্টুমি করে করেই কাজ করছিল তো আমার হেল্পও করে দিচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি তো তোমাদের এই বেড কভারটা পিলো কভারটা কেমন লাগলো আমাকে বলো কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে আর আজকে স্পেশাল দিনেই আমি এটাকে লা পরিয়ে দিলাম ওর ব্যাডটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম তো তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু এখন চলে যাই ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে পুজোটা দিকে দিই পুজোটা আজকে একটু লাড্ডু আর মিষ্টি দিয়ে দেব ঠাকুরকে একটু দেব আর আমি পারিনি আজকে ঠাকুরকে স্নান টান করাতে মানে কাপড়টা চেঞ্জ করতে পারিনি কালকে করবো ফ্রি থাকবো তো তাই আজকে যেহেতু অনেকটু কাজ আছে অনেকটাই কাজ আছে রান্না বান্না আগে স্নান করেছে পুজোটা দিয়ে স্নান করেছ সকাল সকাল কে স্নান করেছে এ ঢাকো ঢাকো উঠো ডান্ডা লাগছে এখন উঠো 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 যাব তো যাব না হ্যাঁ যাব না যাব না ও ওঠো আজকের ব্রেকফাস্ট রিপাবলিক ডে ব্রেকফাস্ট নে আজকের ব্রেকফাস্ট ডাল পুরি আর ঘুগনি নিয়ে এসছে বর তো ওকে দিলাম কেনা হবে মাংস মাটন আর এটা হচ্ছে রো মাছ রো মাছ রান্না হবে আর মাঝে মাথা একটু দেখাও চুলগুলি মাছের মাথা আচ্ছা ভালো করে ধুয়ে নাও আর বন্ধুরা মাটনের রেসিপি তো তোমরা সবাই জানো আমি যেভাবে বানাই তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তো জানোই তো আমি সিম্পলি আজকে মাটন কষা করছি তেমন লাল লাল আলু দিয়ে ঝোল করছি না তো আজকে দই দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি জিরা ধনে গোলমরিচ গুঁড়ো তারপর শুকনা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মিক্স করে দই দিয়ে ফেটানো দই দিয়ে একদম ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি রেখে তারপর আমি এই ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে রান্না করে নেব। আর এইদিকে আমি আজকে ফরাসের দানা দিয়ে আবার মাছের মাথা দিয়ে রান্না করছি ডাল আমার বোরের তো এখন ফেভারিট হয়ে পড়েছে এই ফরাসের দানা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তো ওর জন্য এইটার রান্না করব আর রুই মাছ এনেছে দেখি আজকে রুই মাছ করি কি না করি না কালকে করি দেখি কি করি তো এই সবই রান্না করব আর কিছু না আর এদিকে ভাতটা বসিয়ে তারপর চলে যাব আর তোমরা ফরাসের দানার ডাল খেয়েছো কি কখনও কখনো কখনো একবার কমেন্ট বক্সে লিখে দিও তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে এখন তো তোমরা কমেন্টই করো না কমেন্ট করো কিন্তু ভীষণ ভালো লাগে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে পড়েছি এই ঠান্ডা দিনে কারা কারা ঠান্ডা জলে স্নান করো আমাদের ঠান্ডা জলে এখন স্নান করতে অভ্যাস হয়ে গেছে ঠান্ডা জলে স্নান করলে মানে এত ভালো লাগে মানে ফ্রেশ ফিল হয় ওয়ার্কআউট করি তো ওয়ার্কআউটটা করার পর আমি ঠান্ডা জল দিয়ে এই ঠান্ডার মধ্যে স্নান টান করে নিই আর স্নান টান করে এখন এসে পড়েছি রান্না করে নিচ্ছি আজকে তো এই মাটনটা রান্না করবো কারণ স্পেশাল ডে বলে কথা তো মাটনের কষা হবে কষা কষা মাটন দিয়ে গরম গরম ভাত কার কার ভালো লাগে আর পর এদিকে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছে স্কুল ড্রেস তো সরি আজকে ওর তো রিপাবলিক ডে প্রোগ্রাম হবে তো তার জন্য কালই নিয়ে আসলাম পাঞ্জাবি বলে দিয়েছিলাম তো বর নিয়ে আসলো তো পড়িয়ে দিচ্ছে এখন চুলবুলি আর বর তারপর আমি পরিয়ে দিচ্ছি এখন এই যে বন্ধুরা মাটন কষা হয়ে গেছে আর সম্রাটকেও রেডি করে দিয়েছি তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু সম্রাটকে আজকে দেখেন বল এই দেখেন এ লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট সোনা লেব্রা এই যে সম্রাটের কান্না শুরু হয়ে গেছে এখনই কান্নার শুরু স্কুল কি করে যাবে জানি

কেন স্কুলে যাবি না কিচ্ছু হয় না যাও স্কুলে যাও সম্রাটের এখনো স্কুলের টাইম হয়নি তো একটু আগে চলে এসেছি তো তার জন্য দাঁড়িয়ে আছি ওর এগারোটার থেকে আজকে ক্লাস ক্লাস তো হবে না তো ওদের প্রোগ্রাম হবে ও তো খুব কান্নাকাটি করবে তোমরা তো জানোই ও কান্দা কাটি করার পরেও দেবকে কি হয় সম্রা চলে গেছে ভিতরে ওর ক্লাসরুমে আর আমরা বাইরে সব প্যারেন্টসরা বাইরে বসে আছি খুব কান্ন করছে বন্ধুরা সবাই সেলিব্রেট করছে সবাই প্রেয়ার করছে আর দেখো নেই কোনাতে কর্নারে মাসির কুলে বসে খুব কান্ন করছে বন্ধুরা কষ্ট হচ্ছে কিন্তু আমি তবুও দিয়েছি জানি ও এনজয় করছে না সেলিব্রেট করছে না কিন্তু হ্যাবিট হবে এই ইয়ার এত কান্ন করেছে কিন্তু দেখো নেক্সট ইয়ার ও পুরো অভ্যাস হয়ে যাবে সব কিছু অভ্যাসের উপর বন্ধুরা আজকে এনজয় করছে না কিন্তু কাল নিশ্চয়ই এনজয় করবে এই সব বাচ্চাদের মতো আর দেখো সব বাচ্চারা কি কী এনজয় করছে এই সব ভিডিও ক্লিপসগুলো আমাকে স্যার দিয়েছে সম্রাটের প্রিন্সিপাল স্যার দিয়েছে সো থ্যাংক ইউ স্যার আমাদের খুব ভালো লেগেছে ওরা যে খুব এনজয় করেছে এই যে শ্রিয়ান দাঁড়িয়ে আছে ও এনজয় করছে না জানি কিন্তু ওরও হ্যাবিট হবে তাই না কি বলো তোমরা আর তোমাদের কেমন লাগছে ওদের রিপাবলিক ডে আমাকে জানিও বন্ধুরা কমেন্ট বক্সে লিখে দিও তারপর ওদের প্রোগ্রাম শেষ হলো আর এক একজন করে চলে আসলো সম্রাটও বেরিয়ে পড়লো এক অভয়ারণ্যর পর ওর কান্নাকাটি শেষ চুপচাপ বসে রইল খুব এনজয় করছিল আর এইভাবেই রিপাবলিক ডে সেলিব্রেট হয়েছে বন্ধুরা কেন কেন করেছো আর আজকে রিপাবলিক ডে ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা